গেঞ্জি কারখানার দূষিত জল মিশছে খালে, মিশছে কারখানার আবর্জনাও। চাষাবাদের জন্য এই জলই ব্যবহার হয় ক্ষোত জমিতে, যার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের, ফলে মাথায় হাত কৃষকদের। ছবিটা হাওড়ার উলুবেরিয়ার গাজীপুরের উদং টু অঞ্চলের। এই বিস্তীর্ণ খাল বয়ে গেছে প্রায় 8-10টি গ্রামের উপর দিয়ে। চাষাবাদ থেকে আরম্ভ করে বাড়ির জল খাবার হিসেবে ব্যবহার হতো, আজকে সেই জল জলের জায়গা নেই, জলের কালার হয়ে গেছে কালো। একাধিকবার বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। তারই প্রতিবাদে কারখানা গেটের সামনে বাঁশ ও খড়ের ব্যারিকেড ভেঙে অবস্থান বিক্ষোভ কৃষকদের। তো গ্যাস গন্ধ ছাড়ছে জল, অতএব আমরা কি বলবো, অনেক জায়গায় জানিয়েছি, 10-12 জায়গায় চিঠি দেওয়া হয়েছে, কিছু ওরা নিচ্ছে না, কোনো স্টেপই নিচ্ছে না। জল থেকে আগে ধান জমিতে চাষ করতুম, আমরা খেতুম, এই জল গরু বাছি খেত, ধান চাষ করে ধান 5 মণ করে ধান হচ্ছে বিঘে, তাহলে কি আমরা খাবো, কি আর জমিদারকে দেবো, কি যে ভাগে জমি চাষ করছি। যদিও এ ব্যাপারে তৃণমূলের দাবি, কারখানাটি সম্পূর্ণ বেআইনি ভাবে চলছে, অবিলম্বে বন্ধ করা হোক, না হলে আগামী দিনে বড় আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। এরা এই ফ্যাক্টরিটা পুরোপুরি ভাবে ইল্লিগাল ভাবে চলছে, ফ্যাক্টরি ইল্লিগাল ফ্যাক্টরি ইমিডিয়েট বন্ধ করা উচিত, ইমিডিয়েট বন্ধ করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। শাসক দলের মদত আছে, শাসক দলের নেতারা টাকা খেয়ে আছে, না হলে এই ইল্লিগাল ফ্যাক্টরি চলতে পারে না। তাদের একটাই দাবি, এই কারখানার এই দূষিত জল তাদেরকে বন্ধ করতে হবে, আবার পুনরায় সেই খালকে পরিষ্কার জলে ফিরিয়ে দিতে হবে, এই দাবি নিয়ে তাদের আন্দোলন চলছে। হাওড়ার আমতা থেকে মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।